উৎসবের মরসুমে উত্তরবঙ্গে তালা ঝুলল দুই চা বাগানে কাজ বন্ধ আলিপুর দুয়ারের মুজনাই চা বাগানে কাজ নোটিস নাগরা কাটার চ্যাংমারি চা বাগানে কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা এক সঙ্গে মুজনাই এবং চ্যাংমারি চা বাগান বন্ধ হয়ে গেল ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো জানতে চাইব দেখো বেশি যেটা মালিক পক্ষের সূত্রে যেটা খবর যে দীর্ঘদিন ধরে চ্যাংমারি চা বাগানে শ্রমিক এবং মালিকদের মধ্যে একটা অসন্তোষ চলছিল কারণ একটা ছুটিকে কেন্দ্র করে জেনারেলি তোমরা জানো যে রোববার করে একটা সাপ্তাহিক ছুটি বাগানে পায় শ্রমিকরা সেই ছুটিটা কিন্তু মালিকপক্ষ পক্ষ সোমবার স্থির করেছিল সেটাকে নিয়ে কিন্তু বিবাদ বাদে এবং মালিক পক্ষের যেটা অভিযোগ যে এটা নিয়ে অনেকবার প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে মালিক শ্রমিক পক্ষ মানতে চাচ্ছে না এবং গত দুদিন আগে মালিক পক্ষের গায়ে হাত দেয় শ্রমিকরা সেই কারণেই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে মালিক পক্ষ চা বাগানে সেই জন্যই কিন্তু তারা গতকাল রাতে নোটিশ ঝুলিয়ে চলে যায় এবং শ্রমিকদের যেটা বক্তব্য যে সাপ্তাহিক যে ছুটি সেই ছুটি রোববারেই করতে হবে কারণ রোববার ছুটির দিন সেই দিনকেই ছুটি করতে হবে সেটাকে নিয়েই কিন্তু দ্বন্দ্ব চলছিল মালিক শ্রমিকের মধ্যে কিন্তু এই যে কালকে রাতের পর থেকে আজ কিন্তু বাগান বন্ধ এবং ঘটনাস্থলে পুলিশ হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আলিপুরদুয়ারের মুজনাই চা বাগানে একই ঘটনা মালিক শ্রমিক অসন্তোষের জেরে কিন্তু মুজনাই চা বাগান বন্ধ হয়ে গেছে সেখানে প্রায় হাজার খানিক শ্রমিক কর্মহীন হয়েছে এবং মুজনাই চা বাগানে স্থায়ী অস্থায়ী মিলে এখন পর্যন্ত দু হাজার শ্রমিক কর্মহীন হয়েছে বৃষ্টি ধন্যবাদ রাজা